আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পঞ্চম মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম আছেন স্বপ্নের স্কুলে লিগ অফ নেশনস কত সালে বিলুপ্ত হয় এটি বিলুপ্ত হয় উনিশশো ছেচল্লিশ সালে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত যেটাকে আমরা এডিবি বলে থাকি এডিবির প্রধান কার্যালয় হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এখানে দেখেন ডিয়ের মধ্যে ম্যানিলা আছে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে স্বাধীনতা ঘোষণা করা হয় সালে হামাস হামাস কোন দেশের সংগঠন সংগঠন হচ্ছে ফিলিস্তিনি ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত এটি জেদ্দায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দফতর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় উনিশশো সালের দোসরা মার্চ স্থানটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ভবনের বটতলায় এবং তৎকালীন ছাত্রনেতা ডাকসুর বিপি আসম আব্দুর রফ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন দোসরা মার্চ উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে। সালে শ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা হচ্ছে সাতজন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধকে যেটার অন্য নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ কত শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ হচ্ছে শূন্য বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি প্রান্তীয় মানে হচ্ছে দুপাশের অথবা কিনারার যে বর্ণগুলো সেটি হচ্ছে বেগুনি এবং লাল বর্ণালীর প্রান্তীয় বর্ণ সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত বল প্রয়োগ করা উচিত কবজার বিপরীত প্রান্তে একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় সবচেয়ে কম চাপ দেয় হচ্ছে শোয়া অবস্থায় আর সবচেয়ে বেশি চাপ দেয় হচ্ছে দৌড়ানো অবস্থায় দেখেন ক্রম অনুসারে সাজানো হয়েছে প্রথম অবস্থানে রয়েছে দৌড়ানো তারপরে দাঁড়ানো তারপরে বসে থাকা তারপরে শুয়ে থাকা শুয়ে থাকা অবস্থায় সবচেয়ে কম চাপ দেয় কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি আলোর প্রতিসরণ সবচাইতে বেশি হচ্ছে বেগুনি রঙের অন্যদিকে যদি বলা হয় তরঙ্গ তাহলে তরঙ্গ তরঙ্গ বেগুনি সবচেয়ে কম। বিদ্যুৎ প্রবাহের একক কি বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার ক্রোনোমিটার বলতে কি বোঝানো হয় যার মাধ্যমে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় ক্রোনোমিটার যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ মনে রাখবেন কিভাবে এটা লিখতে পারেন ই আমরা জানি এম ই মানে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কিন্তু এখানে ই হচ্ছে এস ফর সান এম ফর মুন এবং ই ফর আর্থ মানে দেখেন এখানে হচ্ছে পৃথিবী এখানে হচ্ছে সূর্য এর মাঝে চাঁদ অবস্থান করতেছে তাহলে এটাকে বলা হবে সূর্যগ্রহণ মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ কোনগুলো মোটর গাড়িতে ব্যবহৃত হয় উত্তল দর্পণ একটি 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 বায়ুশূন্য স্থানে পালক এবং লোহার বল একত্রে ছেড়ে দিলে কোনটি ঘটবে আপনারা জানেন যে পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিওর তিনটি সূত্র আছে এবং তার প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সকল বস্তু সমান এবং সমান সময় পথ অতিক্রম করবে তাহলে সেক্ষেত্রে উত্তরটি হচ্ছে উভয়টি একসাথে পড়বে কারণ এখানে কোনো ধরনের বাধা নেই কারণ এটি বলা হয়েছে যে একটি বায়ু শূন্য স্থানে বায়ু শূন্য স্থানে মানে উভয়টি একসাথেই পড়বে সূত্র অনুযায়ী সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় কখন এটিও প্রবাহিত হয় অপরাহ্নে আগ্নেয়গিরির জ্বালা মুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় হ্যাঁ লাভা পৃথিবীর পরিধি কত আপনারা জানেন পৃথিবী গুল তাহলে গুল সব ধরনের বস্তু হচ্ছে তিনশো তাহলে পৃথিবীর পরিধি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি পৃথিবী হতে সূর্যের দূরত্ব কত পৃথিবী হতে সূর্যের দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার সৌর জগতের বৃহত্তম গ্রহ কোনটি সৌর জগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি আর এজন্যই বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয় পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয় কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাগিমাংশ মূল মধ্যরেখা বা গ্রিনিচের দাগিমা আপনারা জানেন যে শূন্য ডিগ্রি আর হচ্ছে গ্রিনিচ মান মন্দির অবস্থিত যুক্তরাজ্যের লন্ডনে ভূতকের গভীরতা প্রায় কত ভূতকের গভীরতা প্রায় ১৬ কিলোমিটার বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বা শালবনের জন্য বিখ্যাত সেটি হচ্ছে ভাওয়াল এবং মধুপুরের বনভূমি বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে আর স্থানটি হচ্ছে জামালগঞ্জ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে ভারতের মিজোরাম রাজ্যে আর আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলি সিএফসি কি ক্ষতি করে আপনারা জানেন সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরো কারো রেফ্রিজারেটরে ফ্রেয়ন ব্যবহার করা হয় আর এই সিএফসি কি ক্ষতি করে ওজন স্তর এটি ধ্বংস করে ফেলে ওজন স্তর ধ্বংস করে ফেলে এটি আবিষ্কার করেন প্রফেসর থমাস মিডগ্লে উনিশশো সালে ক্লোরোফিলিফিল ছাড়া হচ্ছে সম্পূর্ণ হয় না কোনটি শালক সংশ্লেষণ ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না শৈবালের বৈশিষ্ট্য কি এরা সবজি কারণ হচ্ছে শৈবালে ক্লোরোফিল থাকে কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন কারণ হচ্ছে মধ্যাকর্ষণ বলের জন্য মধ্যকর্ষণ বল আমাদেরকে মধ্যের দিকে আকর্ষণ করে এজন্য আমরা ছিটকে পড়ি না রক্তে হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা নারীর স্পন্দন প্রবাহিত হয় কোথায় দিয়ে সেটি হচ্ছে ধমনির ভিতর দিয়ে নারীর স্পন্দন প্রবাহিত হয় জিরো পয়েন্ট কে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে এই ক্ষেত্রে আপনি যদি জিরো পয়েন্ট কে পঁচিশ লেখেন তাহলে যেটা করতে হবে এখানে দশমিকের জন্য এক বসাতে হবে আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য এখন এটা কাটাকাটি করেন উপরে হচ্ছে 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 দিয়ে কাটলে এদিকে তাহলে এটা সাধারণ বগ্নাংশে পরিণত হয়ে গেল এটা প্রশ্ন হচ্ছে এক ডজন আম ষাট টাকায় ক্রয় করে হালি কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আমার আমের দাম হচ্ছে ষাট টাকা এতে যদি আমার দশ পার্সেন্ট লাভ হয় তাহলে দশ সাইটের দশ পার্সেন্ট হচ্ছে টাকা টোটাল হচ্ছে হচ্ছে এখন আমার কাছে আছে এক ডজন এক ডজন সমান কত এখন দিয়ে আপনি এটাকে ভাগ দেন সিক্সটি সিক্সকে তিন দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে কত আসে বাইশ টাকা পার হালি আমার আমি কিন্তু বিক্রি করতে হবে মানে বাইশ টাকা পার হালি যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার দশ পার্সেন্ট লাভ হচ্ছে এই ধারাটির পরবর্তী সংখ্যা কত এখানে দেখেন আমি যদি এক আর দুই যোগ করি তাহলে হয় তিন দুই আর তিন যদি যোগ করি তাহলে হয় পাঁচ তিন পাঁচে আট আট পাঁচ তেরো তেরো আর আট একুশ তেরো আর একুশ হচ্ছে চৌত্রিশ একুশ আর চৌত্রিশে এখন কত হয় সেটাই হবে এনসার তাহলে দেখেন এটা হয় পঞ্চান্ন এনসার পঞ্চান্ন একই তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে বত্রিশ কেজি অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত এখানে দেখেন বলা হচ্ছে তেল পূর্ণ পাত্রের ওজন মানে আছে হচ্ছে হচ্ছে পাত্র দুইটা মিলে কেজি আবার বলা হচ্ছে অর্ধেক তেল সহ পাত্রের ওজন যদি অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি হয় আর টোটাল যদি হয় বত্রিশ কেজি তাহলে দেখেন তাহলে আমরা বুঝে যাচ্ছে যে অর্ধেক পাত্র তেলের ওজন হচ্ছে বারো কেজি অর্ধেক পাত্র তেলের ওজন বারো কেজি তাহলে ফুলটা কত হবে ফুলটা হবে মানে অর্ধেক আর অর্ধেক মানে ফুল তাহলে চব্বিশ কেজি হচ্ছে তেল আছে চব্বিশ কেজি যদি তেল হয় তাহলে বত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে পাত্রের ওজন হয়ে যাবে আট কেজি এটা আপনি অন্যভাবেও করতে পারেন আবার যেহেতু তেল পূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি আর অর্ধেক সহ হচ্ছে বিশ কেজি তাহলে এখানে থাক কত 12 কেজি হচ্ছে অর্ধেকের ওজন পাত্র অর্ধেক হাফ পাত্র তেলের ওজন 12 কেজি তাহলে পাত্রের ওজন আপনি যদি বের করতে চান তাহলে 20 থেকে 12 বাদ দিলে কিন্তু হয়ে যায় 8 কেজি একটি রাস্তায় 125 মিটার অন্তর অন্তর বৈদ্যুতিক খুঁটি পোতা হচ্ছে 8 কিলোমিটার দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে দেখেন এখানে আছে একশো পঁচিশ মিটার আর এদিকে আছে কিলোমিটার আট কিলোমিটার সমান সমান হচ্ছে আট হাজার মিটার মিটারে আপনি একশো পঁচিশ মিটার কতটি খুঁটি পারবেন তাহলে আট হাজারকে আপনি যদি একশো পঁচিশ দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু খুঁটির সংখ্যা চলে আসবে আর যেহেতু রাস্তার শুরুতে একটি খুঁটি প্রয়োজন সেক্ষেত্রে এই যে সংখ্যাটা আমরা পাবো তার সাথে যোগ করে দিব তাহলে অ্যান্সার হয়ে যাবে পঁয়ষট্টি খুঁটি আমি গাড়তে বা পুততে পারব চিনির ওজন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি না এরকম সিচুয়েশন যদি হয় তাহলে কত পার্সেন্ট কমাবো আমি চিনি খাওয়া পঁচিশ পার্সেন্ট যদি থাকে অনেকেই মুখস্থ কিন্তু মেরে দেন যে বিশ পার্সেন্ট আর এনসার হবে কিন্তু বিশ পার্সেন্ট দেখেন হি সেই টু মি হুইচ বুক ডো ইউ ওয়ান্ট এরকম ইন্টারগেটিভ কোন সেন্টেন্স থাকলে এ সেডের এর জায়গায় কিন্তু বসে যায় হচ্ছে আক্সড তাহলে এখানে আক্স আছে দুইটাতে এখন আমরা দেখব হি আক্সড মি আর ইন্টারগেটিভে যে ডব্লিউএস কোয়েশ্চেন থাকে এই ডব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে অপরিবর্তিত থাকে তাহলে হি আক্সড মি হুইচ বুক আই ওয়ান্টেড এখানে আই কেন হলো কারণ এখানে ইউ হচ্ছে এই অবজেক্টটাকে আপনার ডিটারমাইন করছে এই জন্যই হবে আই তাহলে হি মি বুক আই ওয়ান্টেড বিটার শব্দটির অর্থ হচ্ছে তিক্ত বা তিতা এই ভার্বের এর বার্ভ হচ্ছে এমভিটার এমভিটার মানে হচ্ছে তিক্ত করা ডেস্ট্রয় হচ্ছে একটি ভার্ভ যার অর্থ হচ্ছে ধ্বংস করা আর এর নাউন হচ্ছে ডেস্ট্রাকশন মানে ধ্বংস আই শেল অ্যাডহেয়ার টু মাই প্ল্যান অ্যাডহেয়ার টু মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা বা অবিচল থাকা আই শেল টু মাই প্ল্যান মানে আমি আমার পরিকল্পনার মাঝে আমি লেগে থাকব ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ তোমার ব্যবহারে অজুহাতের কোনো অবকাশ নেই এরকম অ্যান্সার হতে পারে অ্যাডমিট অফ মানে অবকাশ থাকা বেগার ডেসক্রিপশন বেগার ডেসক্রিপশন মানে হচ্ছে অবর্ণনীয় অবর্ণনীয় মানে হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না মানে হচ্ছে ভাইভা ভাইভা শব্দটির অর্থ কি মানে হচ্ছে মৌখিক পরীক্ষা জন্য এর অর্থ হচ্ছে ওরালি ন্যাচারাল শব্দটির অ্যান্টোনিম কি ন্যাচারাল শব্দটির অ্যান্টোনম হচ্ছে অ্যাব নর্মাল এখানে দেখেন অরিজিনাল হচ্ছে ন্যাচারালের সিনোনিম কিংডম মানে হচ্ছে রাজ্য ইনহ্যারেন্ট মানে হচ্ছে স্বাভাবিক তাহলে এটা কোনোটাই যাচ্ছে না ন্যাচারেল বিপরীত শব্দ হচ্ছে সিনথেটিক মানে হচ্ছে যেটা স্বাভাবিক নয় বা যেটা অস্বাভাবিক অথবা কৃত্রিম এখানে যেটা একটু কাছাকাছি যেটা হচ্ছে অ্যাবনরমাল জন্য অ্যানসারটা হবে অ্যাবনরমাল এনকাউন্টার এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে মুখোমুখি আর এর সিনোনিম হচ্ছে এক ধরনের ভ্যাটাল ভ্যাটাল মানে হচ্ছে যুদ্ধ কিন্তু এখানে মুখোমুখির সাথে যায় অন্যদিকে যেমন কনকোড শব্দের অর্থ হচ্ছে আপনার মিল হারমোনি মানে হচ্ছে মিল পার্ট মানে হচ্ছে অংশ আর ভ্যাটাল মানে হচ্ছে মুখোমুখি যুদ্ধ বা মুখোমুখি হওয়া শুদ্ধ বানান নিচের কোনটি এম বানানটি আপনার মনে রাখবেন যেভাবে যেমন এম ভ্যার এস

আপনার একটি জিনিস খেয়াল রাখবেন যে ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে এটা দ্বারা হয়তোবা উপদেশ অনুরোধ যে কিছু যেতে পারে যেমন এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স এর মাধ্যমে আদেশ অনুরোধ উপদেশ এগুলো বুঝালে বাক্যের প্রথমে লেট ব্যবহৃত হবে লেট ব্যবহৃত হবে লেটের পরে হচ্ছে অবজেক্ট আসবে এখানে অবজেক্ট কি ইট তাহলে লেট ইট তারপরে দেখেন ভি আসবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি এই বি আসলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি তারপরে আপনার বার্বের পাস পার্টিসিপল ফর্ম এখানে বার্ব আছে ডো এর পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান তারপরে অ্যাওয়ে উইথ লেট ইট বি ডান অ্যাওয়ে উইথ আকাশ কুসুম শব্দের অর্থ কি আকাশ কুসুম শব্দের অর্থ হচ্ছে অলিক ভাবনা ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি ক্ষমার যোগ্য মানে হচ্ছে ক্ষমার হ গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে যে সমাসে পূর্বপদের পদের বিভক্তির লোভ হয় না তাকে বলা হয় অলুক সমাস কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ অলুক তৎপুরুষ সমাস মানে হচ্ছে যেটা চেঞ্জ হবে না যেমন দেখেন কলে ছাটা কলে ছাটা কিন্তু এখানে কলে ছাটাই হবে যেমন গায়ে হলুদ মানে হচ্ছে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে তারপরে হচ্ছে হাতে কলমে মানে হাতে উ কলমে এটা কিন্তু অলুক দ্বন্দ্ব অন্যদিকে কলে ছাটা হচ্ছে অলুক তৎপুরুষ উদ্ধত্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিনয় পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি যেমন পর্বত শব্দের সমার্থক হচ্ছে পাহাড় গিরি শৈল শিলা কিন্তু শিলা মানে হচ্ছে পাথর তাই এটা এর সমার্থক শব্দ নয় নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি তোমার গায়ে নখের আচর লাগবে না নখের নখের দ্বারা বোঝাচ্ছে যে এটা কোনো কিছু বা আমরা জানি যন্ত্র অথবা কোন কিছু ধারা কোন কিছু যদি হয় সেখানে হয়। যেমন দ্বারা আচর লাগবে না নখের দ্বারা এজন্য এটি হচ্ছে করণ কারক কপল ভাসিয়া গেল নয়নের জলে কোন বাক্যে যদি আপনি কি দ্বারা প্রশ্ন করেন এবং উত্তর পান সেটি হচ্ছে কর্মকারক যেমন কি ভাসিয়া গেল কপল কপল ভাসিয়া গেল এজন্য এটি হচ্ছে কর্মকারক নিচের কোনটি শুদ্ধ বানান দধি দধি বানানটা মনে রাখবেন তাহলে কিন্তু দধিচি বানানটা মনে রাখতে পারবেন কোনটি শুদ্ধ বানান এখানে সন্ন্যাসিক সান্নাসিক যে বানানটি এটি কিন্তু মর্ধন্যন দিয়ে হবে সেটা মনে রাখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে মর্ধন্যনায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তী এর ছদ্মনাম কিন্তু জরাসন্দ মায়াবী প্রহর এই নাটকটি কার রচনা মায়াবী প্রহর লিখেছেন আব্দুল্লাহ আল আজাদ এটি না এটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ যার জন্মস্থান হচ্ছে নরসিংদীতে বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্য গ্রন্থটির রচয়িতাকে বিচ্ছিন্ন প্রতিলিপি এর রচয়িতা হচ্ছেন মাঝহারুল ইসলাম ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য পরবর্তী মডেল টেস্ট এবং পূর্ণাঙ্গ মডেল টেস্টের জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম